প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার চ্যানেল টি টোয়েন্টি মিনিটস লার্নিং থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের মনি স্যার, তোমাদের সঙ্গে সবসময় ছিলাম, এখনও আছি, এবং তোমাদেরকে আমি আবারও বলছি, আমি যে টপিকসগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি এগুলো অবশ্যই তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমরা খুব ভালোভাবে কিন্তু এই টপিকসগুলো স্টাডি করলে, আমার ক্লাসগুলো নিয়মিত অ্যাটেন্ড করলে তুমি কিন্তু অনেক ভালো একটা ফলাফল পেতে পারবে। তোমরা যেহেতু সবাই ঘরের মধ্যে আছো কোয়ারেন্টিনে, আমরা জানি সবাই লকডাউনে থাকার কারণে কিন্তু পড়ালেখাটা স্বাভাবিকভাবে একটু হ্যাম্পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো তোমাদের ভালো করার লক্ষ্যেই আসলে আমার আজকের এই প্রচেষ্টা। আশা করছি তোমরা সবাই আমার এই ক্লাসগুলো করবে, এবং যদি তোমাদের মনে হয় যে স্যারের ক্লাসগুলো পরবর্তীতে আবার আরও ক্লাস পেতে চাও, তাহলে তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা তোমরা ইতিমধ্যে আমার সঙ্গে সংযুক্ত আছো কিংবা আবার নতুন করে সংযুক্ত হতে চাচ্ছ। তাহলে আমরা আজ আর কথা না বাড়িয়ে চলো সরাসরি আজকের ক্লাসে চলে যাই। সবাই তখন ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায় আমরা ক্লাস শুরু করি। আমাকে কি শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে এই যে একটা কাজ করলাম, যে আরেকটা গুরুত্বপূর্ণ আরেকটা অংশ, যেগুলো আমরা হয়তোবা অত গুরুত্ব দেই না, বাট এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। উদ্ভিদের কোষের প্রত্যেকটি অংশই গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের আবিষ্কারক একজন, নামকরণ করেন আরেকজন, আবিষ্কারক হচ্ছে ভন বেন্ডেন। 1887 সালে তিনি আবিষ্কার করেন, এবং 1888 থিওডোর বোভেরি নামে একজন বিজ্ঞানী তিনি এটাকে নামকরণ করে থাকেন। এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই যে একটা গহ্বর বা গহ্বর আমরা যেটাকে বলতেছি, এই গহ্বরকে ঘিরে কমপক্ষে 9টি গুচ্ছ আকারের মাইক্রোটিউবিলস দ্বারা গঠিত হয়, একটা খাটো গঠন হিসেবে তারা থাকে। এই যে টান ধরে দিয়েছে, এগুলো হচ্ছে মাইক্রোটিউবিলস। বিস্তৃতি, এদের যে বিস্তৃতি আছে সেই বিস্তৃতি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে প্রাণী কোষে, এবং হ্যাঁ প্রাণী কোষে থাকে। এছাড়াও আমরা দেখি যে এদেরকে কিন্তু কিছু উদ্ভিদ কোষ, উদ্ভিদের মধ্যে যেমন শৈবাল, ছত্রাক, মস ও ফার্নবর্গীয় উদ্ভিদ, এছাড়াও নগ্নবীজী উদ্ভিদের মধ্যেও কিন্তু তাদেরকে ক্ষেত্র বিশেষে কিন্তু আমরা দেখি যে তাদেরকে উপস্থিত দেখতে পাওয়া যায়, সেন্ট্রিওল পাওয়া যায়, যেটা আমরা সারা জীবন শিখে আসছি প্রাণী কোষে। কিন্তু এখন দেখো আরো কিছু তথ্য আমরা জানলাম, বিশেষ করে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে। আর এদের অনুপস্থিত, এরা কোথায় কোথায় থাকে না, আদি কোষে থাকে না, ডায়াটমে থাকে না, ইস্টে থাকে না, হ্যাঁ আবৃতবীজী উদ্ভিদে তো থাকেই না, যেগুলো বড় বড় উদ্ভিদ, উন্নত শ্রেণীর উদ্ভিদ থাকেই না। আবার দেখা যায় যে প্রতি জোড়া সেন্ট্রিওল, এই যে প্রত্যেকটা জোড়া, তারা জোড়ায় জোড়ায় থাকে, এবং প্রত্যেক জোড়া সেন্ট্রিওলকে আমরা একসাথে ডিপ্লোজম বলি, যেটাকে আমরা লিখেছি প্রতি জোড়া সেন্ট্রিওলকে ডিপ্লোজম বলা হয়ে থাকে। তাহলে এই নোটটা তোমরা লিখে ফেলছো আশা করি, তাহলে এটাও আমরা বুঝতে পারলাম। এবার চলো আমরা চলে যাই তাদের গঠন। তাহলে দেখো আমরা প্রথমেই বলেছি, এগুলো দেখতে নলাকার হতে পারে, বেলনাকার হতে পারে, পিপে আকৃতির হতে পারে। এদের একটা ব্যাস আছে, যে ব্যাসটা পরীক্ষা সবসময় এমসিকিউতে আসে, 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার। হ্যাঁ, এবং এদের তিনটি প্রধান অংশ থাকে, এবং এই তিনটি প্রধান অংশের নামও কিন্তু অনেকবার কিন্তু এমসিকিউতে এসেছে এর আগেও। একটি হচ্ছে সিলিন্ডার ওয়াল বা প্রাচীর, বাইরের দিকের যেটা প্রাচীর সেটা সিলিন্ডারের মতো দেখতে, সেটাকে সিলিন্ডার ওয়াল বা প্রাচীর বলা হয়। ত্রয়ী অনুনালিকা থাকে, ট্রিপলেটস, এর ভিতরে ট্রিপলেটস থাকে, যদিও আমাদের চিত্রের মধ্যে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তার মানে হচ্ছে 1, 2, 3 নয়টি অনুনালিকের নালিকার মধ্যে এরকম তিনটি তিনটি করে একসাথে থাকে, এটাকে আমরা বলতেছি ট্রিপলেটস, ত্রয়ী অনুনালিকা একসাথে এভাবে ত্রয়ী 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 থাকে। আর এদের আরেকটা অংশ হচ্ছে যোজক বা লিঙ্কার, যেটা একটার সাথে আরেকটার সংযোজক স্থাপন করতে পারে। আচ্ছা, আর এদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, ভৌত গঠনের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে তাদের কোনো আবরণ নাই, মানে সেন্ট্রিওলের বাইরে তুমি কোনো আবরণ দেখতে পাবে না, এবং সেক্ষেত্রে তাদের কোনো ডিএনএ বা আরএনএও থাকে না। আর তারপরে আমি মাঝখানে আরেকটা বৈশিষ্ট্য লিখেছিলাম, সেটি আমরা এখান থেকে স্কিপ করলাম, স্কিপ করে আমরা রাসায়নিক গঠন লিখে ফেলবো এই জন্য। আর এরপরে আমরা লিখেছি এদের প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত, তার মানে হচ্ছে এই যে এদের প্রাচীর 1, 2, 3 চারভাবে গুনলে দেখা যাবে যে প্রাচীরে 9টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত থাকে, এবং প্রত্যেকটি অনুনালিকা বা তিনটি উপনালিকায় বিভক্ত থাকে। যদি বলা হয় এদের প্রাচীর ওয়ালে কতটি উপনালিকা থাকে, তাহলে 3 নং 27টি,
কারণ হচ্ছে একটাতে তিনটি উপনালিকা থাকলে নয়টিতে হচ্ছে সাতাশটি থাকে, এটা আমাদের মনে রাখতে হবে, এভাবে এমসিকিউ এর আগেও এসেছিল। তারপরে আমরা দেখলাম যে এদের তরল, যে এদের চারপাশে যে তরল পদার্থগুলো থাকে সেটি, সেগুলোকে কিন্তু বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, ঠিক আছে, সেগুলোকে সেন্ট্রোস্ফিয়ার বলছি। আর এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল মিলেই হচ্ছে সেন্ট্রোজোম, যেটা আমরা পরে লিখেছি। আর রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা বলেছি যে তাদের প্রোটিন, লিপিড এবং এটিপি দ্বারা গঠিত। নর্মালি যেহেতু রাসায়নিক গঠন স্বাভাবিক থাকে, ছোট থাকে, সেটা আমরা এভাবে লিখতে পারবো। আর এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দেই, অনুনালিকা এই সম্পর্কে ধারণা দেন থ্রেড গোল্ড, এই এই ধারণাটা দেন, এই অনুনালিকা বা উপনালিকা সম্পর্কে এই তথ্যগুলো দেন, থ্রেড গোল্ড, এটা মনে রাখো, থ্রেড গোল্ড। এটা উনি 1968 এসে এই অনুনালিকা গুলোকে, যে তিনটি উপনালিকায় ভাগ করা যায় এবং সেগুলোর নাম এ বি সি, এগুলো উনি নামকরণ দেন, তিনটি উপনালিকায় ভাগ করেন বা অনুনালিকা, এগুলো থ্রেড গোল্ড 1968 সালে এই ধারণাটা দিয়ে থাকেন। আশা করি তাহলে তোমরা সবাই ভৌত এবং রাসায়নিক গঠন সম্পর্কে বুঝতে পারলে। এবার আমরা চলে যাই তাদের, হ্যাঁ, তাদের কাজ, সেন্ট্রিওলের কাজ। আমরা বললাম যে তাদের কাজের ক্ষেত্রে কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র তৈরি করে এবং কোষ বিভাজনের সহায়তা করে, তুমি একসাথে লিখতে পারো। স্পিন্ডল যন্ত্র তোমরা জানো যে প্রোমেটাফেজ ধাপে কোষ বিভাজনের, মাইটোসিসের যে পাঁচটি ধাপ আছে তার মধ্যে প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্রটি কি হয়, তৈরি হয়, সেটি কার মাধ্যমে হয়, সেন্ট্রিওলের মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দুই নম্বরটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট, সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে। সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে মানে হচ্ছে যে তোমরা জানো যে সিলিয়া জিনিসটা কি, এই যে রোমশ একটা অংশ শরীরের স্কিনের বাইরের দিকে, হ্যাঁ, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে বলো, উদ্ভিদের কোনো কোনো গায়ের বাইরের অংশটা স্মুথ, কোনোটা হচ্ছে খসখসে, হ্যাঁ, প্রাণীদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায়। তো এই উদ্ভিদের গায়ে যে খসখসে স্মুথ আবরণটা নাই, এটা সিলিয়া, ছোট ছোট রোমশ কিছু অংশ দেখা যায়। ফ্লাজেলা সৃষ্টি করে মানে অত্য এই মুভমেন্ট করার জন্য কিছু কিছু জলজ উদ্ভিদের ক্ষেত্রে ফ্লাজেলা সৃষ্টি করা, এই তাদের কাজ। শুক্রাণু লেজ গঠন করে। শুক্রাণু সাধারণত, যেহেতু আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে যেটাকে আমরা পুং গ্যামেট বলি, সেখানে শুক্রাণু নাম টার্ম করা হয়েছে, তালন করে তার মুভমেন্টের ক্ষেত্রে হেল্প করে, তাহলে সেন্ট্রিওল এক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই হচ্ছে আমাদের সেন্ট্রিওল সম্পর্কে যা যাবতীয়।